গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে শুক্রবার আর আমার সব বাসি কাজকর্ম কমপ্লিট। আর ওদিকে আমার মেয়েকে বিস্কুট খেতে দিয়ে দিয়েছি, পরে কলেজটা দেবো। আমার বর গেছে বাজারে, আর আজকে আমাদের লাঞ্চে মেনু হবে খিচুড়ি। বাইরে দেখো, এখানে খিচুড়ি, ডাল, দু কাপ ডাল, না সরি দু কাপ চাল, দু কাপের চাল, আর হাফ কাপ মুসুর ডাল, আর হাফ কাপ মুগ ডাল নিয়ে এক কাপ হয়েছে। ভাজা ভাজা করছি, দেখো ভাজা ভাজা বলি, তারপর ঠান্ডা এলে ধুয়ে নেবো। কীভাবে খিচুড়ি, আমি খিচুড়ি কীভাবে করি আমি তোমার সাথে শেয়ার করবো। সবাই তো খিচুড়ি করে, আমিও করি, তাই সবার থেকে আমার তো একটু হয়তো আলাদা হতেও পারে, আবার একও হতে পারে, তাই না? তাই আমি কীরকম করি তোমাদের সাথে আমি শেয়ার করবো। আজকে আমি খিচুড়ি আর মাছ মাছ মেখে রেখেছি, মাছ ভাজা বা কিছু একটা কষা কষা টাইপের করে নেব। দেখো তোমাদের সাথে শেয়ার করবো বলেছি খিচুড়ি, শেয়ার করতে দেখো তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আর এখানে মশলা রেডি করেছি, আদা বাটা, জিরে, ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা এই কয়েকটা দিয়েছি, মেয়ে খাবে তো। আর এখানে একটা টমেটো কুচি করে রেখেছি, আর ফোড়নে দেবো সাদা জিরে, শুকনো লঙ্কা দেবো না, মেয়ে খাবে তাই। আর লাস্টে দেবো ঘি। আর দেখাচ্ছি চাল ডালটা ভেজেছিলাম, ভেজে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো শুকনো হয়ে গেছে। আর এখানে গরম জল করে নিয়েছি, তেল গরম হয়ে গেছে, চলো সাদা জিরেটা দিয়ে দিই। তারা এখন একটা শেষ হলো না, ছোট ছোট এক চামচে একটুখানি সাদা জিরে করে দিলাম। যে টমেটো কেটেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিয়েছি, এর মধ্যে মশলাটা ছেড়ে দিই। এই মশলাটা করেছিলাম দিয়ে দিয়ে দিলাম। মশলাটা একটু ভাজা ভাজা হলে ওই চাল ডাল আমি দিয়ে ওটাকে একটুখানি ভাজবো, তারপরে গরম জলটা দিব। আমি এভাবেই করি, আমরা
ট্রাই করে দেখতে পারো। অনেকে আমি খিচুড়ি একটু ঢিলা রাখবো, কারণ মেয়ে একটু ঢিলা পছন্দ করে, টাইট পছন্দ করে না। জায়গাটা একটু ভাজা ভাজা হচ্ছে, এটা একটু ফ্রাই হলো, তারপরে আমি চালটা রাখবো। মশলাটা একটু ভাজা ভাজা হোক, দেখো একটা চিটনি ব্যাপার এসে গেছে। রান্না করতে করতে গ্যাস নিচের একটা অভ্যাস হয়ে গেছে, দাঁড়া আসছে। দাও এখানে বাটি আছে ঠাকুরের, তুমি দিয়ে দাও। আমার রান্না করে না ক্যামেরা রাখা খুব অসুবিধা হয়ে যায়। চাল ডাল দিয়ে দিয়েছি, এবার এটাকে ভাজা ভাজা করে দেবো। ভুনা খিচুড়ি মতো খিচুড়ি আমার অলমোস্ট ডান। লাস্টে দিয়েছি ভাজা মশলা আর ঘি দিয়েছি। আমার খিচুড়ি অলরেডি হয়ে গেছে, কড়াইশুদ্ধ রেখে দেবো, কারণ গরম গরম খাবে, এটা না হবো না। দেখেছো, কারণ ঠান্ডা হলেই জমে যাবে, তাই আমি আর কষা হলাম না। ঠিক আছে, খুব সুন্দর স্মেল বেরিয়েছে, রেডি। আর দেখো, তোমাদের বলছিলাম না আমি মাছের একটা রেসিপি বানাবো, মানে ফ্রাই বা কষা, আরে কষা ঠিক হবে না। এই দেখো, আমি মাছের চার পিস কাতলা মাছ আছে, এর মধ্যে একটুখানি দই, টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা আর একটু সাদা তেল দিয়ে মেখে রেখেছি। এটাকে তান্দুরি মতন ফ্রাই করবো।
ব্যাপক খেতে লাগবে। চলো আমার এদিকে, প্রচুর হনুমান এসছে ওখানে ছাদে, একটু একটু রোদ দেখা যাচ্ছে। আমার মেয়ে বিস্কুট খাওয়া কমপ্লিট, এবার হরলিক্স খাবে। আর দেখো খেলনা ছড়িয়েছে, আজকে আমার কাজের বউটা আসবে না, ওদের বাড়িতে জল ঢুকেছে। আর আমার এখানে ওটসের শেক রেডি, ঠিক আছে, এটা আমরা এটা খেয়ে নেব, আবার পরে আবার আসছি। দেখো তোমার সাথে শেয়ার করবো, বলেছিলাম ফিশ তন্দুরি কাবাব খাবো, ঠিক না, যে মাছটা মেখে রেখেছিলাম ওটাকে ফ্রাই করব। এটা কি প্রথমবার হাই ফ্লেমে দেবো, তারপরে লো ফ্লেমে দিয়ে ভাজবো। তেল দেখো এখানে দু চামচের মতন তেল দিয়েছি, সাদা তেল, কারণ মাছে মানে বেসিক্যালি তোমার তেল মাখা আছে, তেল টক দই ওটাতেই ভাজা হয়ে যাবে। দেখো তেলটা ভালো করে গরম হোক, দেখো তেল গরম হয়ে গেছে, এর আমি একটাটা করে মাছ দেবো। আমি এটা ফার্স্ট টাইম করছি, ভালো হলে তোমাদেরকে বলবো, তোমরা ট্রাই করবো। আমি এই মাছের রান্নাটা আমি কোনোদিন করিনি, ঠিক আছে, তো ফার্স্ট টাইম তো করে দেখি, তোমাদেরকে বলবো, ভালো হলে নিশ্চয়ই বলবো, খারাপ হলে তোমাদের আমি বলবো না। দেখতে পাচ্ছ গ্যাসটা আমার হাই ফ্লেমে রয়েছে, সেখানে ভেজে নিই, তারপরে লো ফ্লেমে ভেজে নিই। দেখো অলরেডি একটুখানি লেগে লেগে যাচ্ছে, আমাকে কমে দিয়ে গন্ধটা কিন্তু বেরিয়েছে ভালো, এবং রান্না করার পর বোঝা যাবে কেমন হচ্ছে। দেখো বাইরে আবার মিক্স করছে, ওই পিকটা হয়ে গেছে, তাই আমি উল্টিয়ে দিলাম। এটাকে আমি লো ফ্লেমে করবো, তাহলে এটাকে ঢাকার ব্যবস্থা করি। আমার না এই প্যানে ঢাকাটা নেই, তাই এটা দিয়ে আপাতত ঢেকে দিয়ে একটু লেগে যাচ্ছে। ওটা কাঁসার থালা দিয়ে ঢাকা থাকে, ডেকে দিলাম মাছ। দেখো আমার মাছ ফ্রাই রেডি, গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে, তন্দুরি তন্দুরি গন্ধ। আমার রান্না সব কমপ্লিট, আমার রান্নাঘর পুরো ক্লিন হয়ে গেছে। আর আমার মেয়ে এখানে, আমি এদিকে গরম জল বসিয়েছি, গিজার চালিয়ে দিয়েছি, মেয়ে স্নান করবে। আর বললাম না আমাদের এখানে হনুমান এসছে, আমার বর কলা দিয়েছে খেয়েছে, আমি ভিজে চলে গেছে,
রান্নাঘরে জাস্ট মাছটা বসিয়েছি, তখন থেকে মুখের সামনে পুরো মানে গ্রিলটার মধ্যে যা 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 করেছি, আবার আমার এই ডাইনিং রুমে এই জানলাটার মধ্যে, এই ঠিক এই এই জানলাটায় মেয়েকে দেখাচ্ছিলাম, দেখ আমার পাশে ওই ওই বাড়িটা জানলায় ছিল বসে, আমাদের ছোট বাচ্চাটা পুরো আমার জানলাটায় পুরো মুখের সামনে। আমি বললাম বাবা মুখটা ধরস করে উঠেছে, আলাম মাই গড। এই হচ্ছে আমার সব কাজকর্ম সব কমপ্লিট, রান্নাঘর পুরো পরিষ্কার, খিচুড়ি আর ফিস্তান্দুরি মতন করেছি, খেয়ে দেখতে হবে কারণ এখন তো খাবো না, ঠাকুর ঠাকুর দেবো। কিন্তু স্মেলটা পুরো তন্দুরি মতনই স্মেলটা এসছে, ও অসাধারণ হয়েছে। তারপরে একটুখানি মানে ঝাঁচড়িতে দিয়ে গ্যাসের মধ্যে পুড়িয়েছিলাম, পুরো পুরো যে গন্ধটা দরকার। ও খেলনা, এই যে একটা ইয়ে ছিল স্ট্যান্ড, পাখি স্ট্যান্ড, ওগুলো সকলে খুলে টুলে খেলছে। এটা বানিয়ে দিয়েছি দেখো, আমার সব কাজকর্ম কমপ্লিট, এখন মেয়ে স্নান করবে, তারপরে আমি স্নানে যাব, শ্যাম্পু করব, ঠাকুর পুজো দেব, মাথায় তেল মেখেছিলাম কালকে, আজকে একটু শ্যাম্পু করব। চলো আপাতত ভিডিও একটুকু, মাছটা পরে দুবারে লাঞ্চে খেয়ে বলবো কেমন হয়েছে। আমাদের স্নান কমপ্লিট, আমার আমার মেয়ের স্নান কমপ্লিট, আমার পুজো দেওয়া হয়ে গেছে, আজকে ঠাকুরকে একটু কাঁঠাল দিয়েছিলাম, দেখাচ্ছি কাঁঠাল, কাঁঠালটা আমি কিনিনি, আমার যারা ঘরে যে রান্না করে বলে দিই তার ছেলে এনেছে, ওর ছেলে শুটিংয়ে গাছ করে, ওই ওইখানে গাছে কাঁঠাল হয়েছে, কাঁঠাল এত বড় কাঁঠাল কোনোদিন দেখিনি, এত বড় কাঁঠাল। আর আমার মেয়ে খাটের মধ্যে ঘর করেছে ওড়না দিয়ে, ওই ঘরে ঢুকবে। আর কার্টুন সকাল থেকে যে চলছে তো চলছে, আর এখন একটু রোদ রোদ উঠেছে, জামা কাপড়গুলো ছাড়ে দিয়েছি, আরে দেখো রোদ উঠেছে, শোকা জামা কাপড় ভেজা থাকলে না বিরক্ত করছেন, ড্যাম ড্যাম ওইদের না, তার মধ্যে বর্ষাকাল তো শুরু হয়ে গেছে, তার মধ্যে এদিকে আবার একটু রোদ না হলে জামা কাপড়ও তো ভেজা থাকে না, ঘরে কত মেলা যায়, তাও তো আমাদের তিনতলার ছাদে শেড দেওয়া বলে তো কত দাঁত অত তো ভেজাই থাকে, তো এইসব জামা কাপড়গুলো ছাদে দিয়েছি রোদে শুকাক, হচ্ছে ব্যাপার। চুলে একটু শ্যাম্পু করেছিলাম, তেল দিয়েছিলাম কালকে রাতে, সপ্তাহে আমি তিনবার শ্যাম্পু করি। চলো আজকে ভিডিও আপাতত এইটুকু, আবার নেক্সট ব্লগে আমি আসবো, টাটা।